দেশের উপকূলীয় অঞ্চলের 6013 বর্গ কিলোমিটারের অস্তিত্ব পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনাঞ্চলের আঁকাবাঁকা নদী আর সবুজে সবুজে প্রকৃতির অসীম আশীর্বাদ যেন মেলে ধরেছে দুপার ধরে। সুন্দরবনের নৈসর্গিক দৃশ্য, বৈচিত্র্যময় উদ্ভিদ কিংবা প্রাণীকুল, তেমনি মানুষের হাতেই বারবার ক্ষতবিক্ষত সুন্দরবনের সৌন্দর্য। গেল 27 এপ্রিল বনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতুলা এলাকায় একটি অগ্নিকাণ্ডে 4 দিন ধরে পুড়েছে প্রায় 3.5 একর বনভূমি। এর আগে একই অঞ্চলে 27 মার্চ, 13 ও 18 এপ্রিল পরপর 3টি আগুনের ঘটনায় পুড়েছে প্রায় 10 একর বনাঞ্চল। বন বিভাগের অভিযোগ, প্রথমটি ছাড়া সবগুলো অগ্নিকাণ্ডই পরিকল্পিত নাশকতা, জাস্ট প্রতিহিংসা। মানে যা আমরা শান্তিতে যখন থাকতে পারবো না, আমাদের বিরুদ্ধে কেস করছো, তো তোমাদেরকেও আমরা শান্তিতে থাকতে দিব না। ফকট ফকট বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আগুনটা লাগাইছে, যাতে আমরা তাড়াতাড়ি আগুনটা সহজে নিভাতে না পারি। তবে স্থানীয়দের দাবি, তুলাতলা তুলনামূলক নিচু বনাঞ্চল, বর্ষা মৌসুমে জোয়ারের পানির সাথে জঙ্গলে মাছ ঢুকে পড়লেও বনের গাছের কারণে মাছ ধরতে অসুবিধা হয়। এজন্য গাছ পুড়িয়ে মাছের ক্ষেত্র বাড়াতে একবার আগুন দেওয়া হলেও পরে 3 দফায় অগ্নিকাণ্ড ঘটে ক্ষমতাসীন দলের 2 পক্ষের বিরোধের কারণে। যারা মাছ ধরতে পারতেছে না, তারাও আগুন দিয়ে দিতে পারে যে আমরা তো মাছ ধরতে পারতেছি না, তাহলে নতুনভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট যাদেরকে লিজ দিয়েছে তারা যেন মাছ ধরতে না পারে। এই ঘটনায় জড়িতদের ব্যাপারে কঠোর হওয়ার কথা জানায় বন বিভাগ। নাশকতার বিষয়ও আছে, বন বিভাগ যে কাজ করেছে সেটাও এফেক্টিভলি করেছে, তদন্তটা অলরেডি আমরা কমপ্লিট করেছি, এটা মন্ত্রণালয়ে আছে। আগুন লাগার পর বন বিভাগ সুন্দরবনের একটি অংশে স্থানীয়দের প্রবেশ নিষিদ্ধ করে, অথচ সুন্দরবনের উপর নির্ভরশীল স্থানীয় প্রায় 30,000 পরিবারের জীবন জীবিকা। একটি দুটি নয়, বন বিভাগের মতে সুন্দরবনের তুলাতোলার 3.5 একর জায়গা জুড়ে অন্তত 15 থেকে 20টি স্পটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। প্রশ্ন উঠেছে, সিডর আয়লার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে যেখানে এ বনটি আগলে রেখেছিল মানুষকে, সেখানে প্রাকৃতিক এ লীলাভূমির প্রতি এ কেমন নিষ্ঠুরতা? রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তুলাতোলা, সুন্দরবন।